একটা দীর্ঘ রাত শ্রীলঙ্কার কাছে লড়াইহীন হারের পর বাংলাদেশের জন্য হয়তো এমনই ছিল গতকালের রাতটা যে আশা নিয়ে ক্যান্ডিতে পা রেখেছিল টিম বাংলাদেশ তা পরিণত হয়েছে হতাশায় লঙ্কা পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এবার যাত্রা শুরু পাকিস্তানের উদ্দেশ্যে টিম হোটেল ছাড়ার সময় মলিন ক্রিকেটারদের চেহারা অধিনায়ক সাকিবও যেখানে ব্যতিক্রম নন অবশ্য হবেই বা না কেন সমর্থকদের প্রত্যাশার ভার এবারের দফায় পাওয়া অধিনায়কত্বের প্রথম ম্যাচে পূরণ করতে পারেননি ছিটে ফোটাও যদিও মন মেজাজ যেমনই থাকুক না কেন সাকিবকে পূরণ করতে হয়েছে সেলফি আবদার আর এলপিএল মাতানো তাওহিদ হৃদয়ের জন্য শ্রীলঙ্কা যেন দ্বিতীয় ঘর ক্যান্ডিড টিম হোটেলেও এই তরুণ ক্রিকেটারের পরিচিত মুখ জাফনা কিংসের সাপোর্টিং স্টাফকে দেখে আলাদা করে সময়ও দিলেন আর বাংলাদেশ থেকে উড়িয়ে আনা বিজয়ে শ্রীলঙ্কা ছাড়লেন সাইড বেঞ্চ গরম করে প্রথম ম্যাচে দলের অর্ধেকের বেশি রান করা শান্ত অবশ্য ছিলেন ভিন্ন মেজাজে কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট একে একে চেপে বসলেন টিম বাসে ক্যান্ডিতে তখন গুড়ি গুড়ি বৃষ্টি যাত্রা শুরু পাকিস্তানের পথে যেখানে তিন বছর পর যাচ্ছে বাংলাদেশ শেষবার দেশটিতে টেস্ট আর টি টোয়েন্টি খেলে হার ভিন্ন কিছু অর্জন করতে পারেনি টিম টাইগার ওয়ানডে সিরিজ অবশ্য বাতিল হয়ে গিয়েছিল কোভিডের কারণে ক্যান্ডির এই গুমোট আবহাওয়ার মতনই পরিস্থিতি বাংলাদেশ ড্রেসিংরুমের তেমন পরিস্থিতি নিয়েই ক্যান্ডি ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বাংলাদেশ এখন দেখার বিষয় আফগানিস্তান পরীক্ষা শেষে আবারও এই শ্রীলঙ্কায় ফেরা হবে কিনা টাইগারদের ক্যান্ডির পালিকেলা থেকে সাব্বির মিথুন সময় সংবাদ শ্রীলঙ্কা